হে জগৎবাসী, আজ আপনাদের সামনে এমন কিছু কথা নিয়ে হাজির হইলাম যেই কথাগুলো একজন মুসল্লি হোক, একজন সাধক হোক, অবশ্যই অবশ্যই তিনি উপকার পাবেন এবং এই রোজার ওসিলা করে আর এই রোজার যে একটা আমল বা কর্মে এর সাথে আর কি কি করলে আপনি এই মানব জীবনেই আল্লাহর সাক্ষাৎ ঘটিয়ে যেতে পারবেন, আজকে এই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা পুরোটি আলোচনা শুনবেন এই রমজান মাসে। এই রমজান মাসে এই রোজা রাখার পাশাপাশি, এই সিয়াম সাধনার পাশাপাশি আর কি কি করলে আপনি আল্লাহর সাক্ষাৎ পেয়ে এই পৃথিবী থেকে বিদায় নেবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর আল্লাহ বলেছে, আমি কাউকে ঠকাই না। যখন একটা মানুষ সিয়াম সাধনার মাসে সিয়াম সাধনা পালন করে, তখন সেই মানুষটি যখন এই রোজার পাশাপাশি বিভিন্ন ইবাদত করে, আলহামদুলিল্লাহ, কিন্তু এই মানুষটি যদি দেখা যায় কষ্টটা একটু বেশি হবে, কিন্তু আল্লাহ কাউকে ঠকায় না, আপনি অবশ্যই এই রমজান মাসেই আল্লাহর দিদার লাভ করবেন, সাক্ষাৎ লাভ করবেন। আর আল্লাহ কোরআনে একটি আয়াতে কি বলেছেন, দুনিয়ায় যারা আমাকে দেখল না এবং দেখার চেষ্টাও করল না, হাসুরের দিন তারা অন্ধ হয়ে উঠবে। তাহলে হে জগৎবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে আল্লাহর উপর ভরসা রেখে এই কথাগুলো বলছি, অবশ্যই অবশ্যই এই রমজান মাসে যেন আল্লাহর দিদার লাভ করতে পারেন। সেই কথাগুলো হলো, আমরা সারা দিন রোজা রাখব, এই কান দিয়ে একটা কুকথা শুনব না, এই চোখ দিয়ে কুদৃষ্টি করব না, এই মুখ দিয়ে একটা মিথ্যা বা একটা কটুবাক্য করব না, এই মগজ দিয়ে একটা খারাপ জ্ঞান করব না। এই হলো প্রথম স্তর। দ্বিতীয়ত, সারাদিন আমি যখন ক্ষুধার্ত থাকব, তখন ক্ষুধার্তর পাশাপাশি যেতটুকু ইবাদত করা, যতটুকু জিকির কালবের মধ্যে রেখে চলা, এটা রাখবেন, এটা করবেন, কিন্তু যে যার মুর্শিদ আছে তার জন্য এটা গ্যারান্টেড, সে যদি মানে তাহলে সে পাবে। কারণ মুর্শিদ হলো ভক্তের আয়না। এখন আয়নার ভিতরে যদি থাকে ময়না, এখন সামনে যদি থাকে না, সামনে যদি না থাকে আয়না, তাহলে কি করে দেখবে সে ময়না? আচ্ছা, দেখবেন একটা বালতি বা একটা গামলার মধ্যে পানি রাখা আছে, তখন পানিটা যখন গাপলা গাপলি করা হয়, তখন কিন্তু নিজের স্রোতখানি দেখা যায় না। আর যখন পানিটা নীরব হয়, তখন নিজের ছবিটা দেখা যায়। হে জগৎবাসী, আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই কথাগুলো বলছি যে মানুষ যখন নামাজে উঠবস করে, তখন কিন্তু সুরাগুলো মনে রাখতে হয়, কোন সেজদার পরে কোন সেজদা দিয়েছে, কখন রুকু কখন সেজদা, হিসেব রাখতে হয়। যদি ভুল হয়ে যায় তো নামাজটা ভেঙে আবার করতে হয়। তাহলে এই হিসেব কিতাবের মধ্যে কিন্তু উঠবস করা হচ্ছে, নামাজ পড়া হচ্ছে, সেজদা করা হচ্ছে। তখন কিন্তু আমি ভুলেই গেছি আল্লাহকে স্মরণ করার কথা, যে কোন সুরার পরে কোন সুরাটা পড়েছি যদি ভুল হয়, সেজদা কি একটা দিয়েছি না তিনটা দিয়েছি এটা যদি ভুল হয়, তো এই খেলে খেলে আমি চলছি, তখন কিন্তু আমি অস্থির, আমি কিন্তু নীরব না। তাহলে আমি বলবো, মানুষ যখন মাছ মাংস অতিরিক্ত খাবার খাদ্যগুলো খাবে, তখন শরীরের ভিতরে সেই গরম বা অস্থিরতা কাজ করবে, তখন সেই লোকটা নামাজের মধ্যে উঠবস করবে, নীরব হতে পারবে না, বিভিন্ন দিকে তার মন ছুটে যাবে, তখন আল্লাহর দিদার হবে না। কিন্তু শরীয়তের আইন, এটা পড়তে হবে, ঠিক আছে, পড়লেন, কিন্তু যখন রাতের
একটা বাজবে, পৃথিবীর সমস্ত মানুষ নীরব হয়ে যাবে, তখন কি করবেন? তখন আপনি ঘরের বাতিটা নিভিয়ে দিবেন, একটা জায়নামাজ বিছিয়ে বসেন বা চেয়ারে বসেন বা যেভাবে বসতে আপনার সুবিধা হয় আপনি সেভাবে বসে যান। বসে যার যার মুর্শিদ রূপে, রাসুল রূপে আপনারা ধ্যানের দেশে ডুবে যান এবং কালবের মধ্যে জিকির রাখেন। দেখেন নামাজ ফার্সি শব্দ, বাংলা কি স্মরণ করা। তাহলে মানুষ যখন ধ্যানের দেশে ডুবে যায় তখন কিন্তু সে নীরব হয়ে যায়, আর নীরের দেশে রব আসে, নীরের দেশে রব আসে। বালতির পানিগুলো যখন নীরব হয়ে গেছে তখন নিজের স্রোতখানি ভেসে ওঠে। ঠিক এই পৃথিবীতে কেউ যদি জিকিরটাকে কালবের মধ্যে রেখে কিছুক্ষণ দমের সাধনা করে এরপরে যদি কেউ ধ্যানের সাধনায় ডুবে যায় তখন কি হবে? নীরব হয়ে যাবে, সেই নীরের দেশে রব আসে। এবং এই 30টা রোজার মধ্যে আমি বলবো, খোদার এই রমজানের এই 30টা দিন যদি কেউ 1 থেকে 2 ঘন্টা এই ধ্যানের দেশে ডুবে যায় এবং সেই ধ্যান যখন তার ভেঙে যাবে তখন উঠে তিনি সেহরি খাবে, সেহরি খেয়ে সে পরে ঘুমাবে, তখন কি হবে? যে আল্লাহর ধ্যানে জিকিরে সে রাতের মধ্যভাগটা কাটিয়ে দিল। আর আল্লাহ কি বলেছে? যে রাতের যখন গভীর হয় তখন চৌথা আসমানে আমি আমার কুরসিতে বসি, আমার সিংহাসনে আমি বসি। কোনো বান্দা যদি আমাকে ধ্যান করে, আমাকে স্মরণ করে, তখন আমি তার ডাকে সাড়া দেই। সে কি চায়? তার সাক্ষাৎ ঘটিয়ে দেই। যদি কারো ডাক, কারো ধ্যান আমার পছন্দ হয়ে যায়, হে জগতবাসী, আল্লাহর কসম দিয়ে বলছি, খোদার 30 দিন ধ্যানের দেশে ডুবে যান। কিন্তু বাবারে, আপনি শরীয়তের মুসল্লি হলে হবে না, অবশ্যই আপনাকে একজন কামেল মুর্শিদের হাত ধরা থাকতে হবে। তাহলে মুর্শিদের রূপটা আপনার আয়না হবে, আর আয়নার মধ্যে সে ময়নাকে দেখতে হলে সে মুর্শিদ ধরা ছাড়া হবে না। যার মুর্শিদ আছে আমি তাকে বলছি, আর যার মুর্শিদ নেই, যদি ওরকম কোনো কামেল গুরু মুর্শিদ থাকে ধরে নেন, ধরে তার রূপটা আপনার ভিতরে ভরে আনেন এবং ধ্যানের দেশে ডুবে যান। আল্লাহর কসম, আল্লাহ কখনো কাউকে ঠকায় না। অবশ্যই চোখের পানির সাথে ধ্যানের দেশে, জিকিরের দেশে ডুবে যান। এই 30 দিনের ভিতরে আপনার ঘটনা ঘটে যাবে, মহান আল্লাহর সাক্ষাৎ ঘটে যাবে ইনশাআল্লাহ। যদি এই ফলাফল আপনারা না পান তখন আমাকে বলতে পারবেন, আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবে আমি ধ্যান করেছি, সেভাবে আমি আল্লাহর জিকির করেছি, সেভাবে আমি রোজাগুলো করেছি, সেভাবে শরীয়তের ইবাদতগুলো করেছি, কিন্তু আমি তো পাইলাম না। যদি ওরকমভাবে করতে পারেন, আল্লাহ তো কাউকে ঠকায় না। আচ্ছা, তাহলে আজকে আপনাদেরকে কথা দিলাম, এই রমজান মাস শুরু হলো, একটা রোজা চলেও গেল। আজকে যদি আপনি এই কথাটা শুনে থাকেন তাহলে আপনি রাতের 1টার পর আপনি কিছুক্ষণ জিকির করবেন, মুর্শিদের রূপ ধ্যান করে, মুর্শিদের রূপটাই হলো রাসুলের রূপ আর রাসুলের রূপটাই খোদার রূপ। কেমন করে? আল্লাহ বলেছে, হে রাসুল, আপনার হাতই আমার হাত। আর রাসুল কি বলেছে? আমি একদিন থাকবো না, এই দেহ ত্যাগ করে চলে যাব, কিন্তু পৃথিবীতে ওলিয়া উলিয়ারা পীর মাশায়েখ থাকবে। একজন ওলি আউলিয়ার হাত আমি রাসুলের হাত, আর আমি রাসুলের হাতই আল্লাহর হাত। তাহলে ওলি আউলিয়ার হাত যদি রাসুলের হাত হয় আর রাসুলের হাত যদি আল্লাহর হাত হয়, তাহলে ওলি আউলিয়ার স্রোত রাসুলের স্রোত আর রাসুলের স্রোত খোদার স্রোত। আর কিভাবে বলবো?
হে জগতবাসী, অবশ্যই অবশ্যই আপনারা আজকে থেকে ধ্যানের দেশে ডুবে যান, কালবের মধ্যে জিকির রেখে, এবং সঠিকভাবে আপনারা সিয়াম সাধনা করেন। দেখা গেছে শরীয়তের অনেক মানুষ বলে সাধনা আবার কিসের, কেন বাবা সিয়াম সাধনা? এই যে সাধনার কথা উল্লেখ করা হয়েছে, আবার বলা হয়েছে কি যে সূরা ইনসিরা এবং সূরা সাফাতের মধ্যে আল্লাহ বলেছেন, তোমরা যখনই অবসর পাও সাধনা করো। কিন্তু এই পৃথিবীতে কোনো মাওলানা মৌলবি তারা সাধনা করার কথা বলে না, নামাজ পড়ো, রোজা করো। কেন বাবা? নামাজ রোজা শরীয়তের আইনে করলে লস নাই, লাভ আছে, কিন্তু সাধনা করার মাধ্যমে যে আল্লাহর দিকে উত্তীর্ণ হতে হবে এটা কেন বলে না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা পর্বতের গুহায় 14.5 বছর কাটাইছিলেন। কেন? তিনি সেখানে কি করেছিলেন? নামাজ পড়েছিলেন? না, তিনি সেখানে ধ্যানের দেশে আল্লাহর সাথে দিদার করেছেন, কথা বলেছেন, হটলাইন করেছেন আল্লাহর সাথে। তখন নবুয়ত পাইলেন, তখন কোরআন নাযিল হইল তার উপর। তার আরও একটি প্রমাণ দেব, এই নামাজটি আল্লাহ যখন 50 থেকে 52 বছর হইল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তখন আল্লাহ দাওয়াত করল, হে দোস্ত আসেন আরশে আজিমে, আপনার সাথে আমার মোলাকাত হবে, মেরাজ হবে। তাহলে 50 থেকে 52 বছর বয়সে তিনি আল্লাহর সাথে মেরাজ করে তখন এই নামাজটি আনলেন, এরপরে নামাজ বিতরণ করলেন। কিন্তু এর আগে নবী কী করেছে? হেরা পর্বতের গুহায় সাধনায় ছিলেন। কেন সাধনা করেছেন? তিনি নবী, সাধনা করলেও তিনি নবী, না করলেও তিনি, তাহলে করলেন কেন? এই সাধনাগুলো করে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, দেখো তোমাদেরও এই সাধনা লাগবে। এই সাধনা ছাড়া যদি তোমরা নামাজ পড়ো, তাহলে নামাজের স্থানে তোমরা বসে থাকতে পারবে না। তখন নামাজের মধ্যে বসে থেকে তোমরা চলে যাবে বাজারে, হাটে গরু কিনতে, সংসারে ফ্যামিলিতে তোমার স্ত্রীর সাথে কথা বলতে চলে যাবে। তখন সেই নামাজে তোমার শেরিক হবে, আর অন্য অন্য গুনার মাপ আছে, কিন্তু শেরিকি গুনার মাপ নেই। হে জগতবাসী, তাহলে আগে সাধনা করে নিজেকে সংযত করতে হবে। তাহলে এই রোজার মাসটা কি? সংযতর মাস, সাধনার মাস। তাহলে আমার দেহের মধ্যে দম সাধনা করতে হবে, যেই দমের সাথে আল্লাহ বিরাজ থাকে। দমের যখন দেব চাপা, তখন ভিতরে কি থাকবে খেপা? সে খেপা আলাদা হয়ে যাবে এবং জীবাত্মা নিচে পড়ে যাবে, পরমাত্মা জাগ্রত হয়ে যাবে, আল্লাহর স্রোত সামনে ভেসে উঠবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি কেউ এই পৃথিবীতে আমার এই আলোচনাটি আজকে শুনে থাকেন, অবশ্যই অবশ্যই বলবো, আল্লাহ কাউকে ঠকায় না। আপনারা রাতের গভীরে বসে যান, ঘুমাবেন না, এবং সেহরি খেয়ে ঘুমাবেন, ইনশাল্লাহ একটা মাস আপনি কাটিয়ে দেন, অবশ্যই অবশ্যই আল্লাহর দিদার লাভ করবেন। ভুল করবেন না যে আমাকে রোজার শেষে, ঈদের শেষে বলবেন, আপনি বলেছিলেন দিদার পাবো, পাইলাম না। তখন আমি বলবো যে আমরা যদি এক জায়গা থেকে 5,000 টাকা ইনকাম করতে যাই, তখন মাথার ঘাম পাতায় পড়ে, আর যে আল্লাহর সাক্ষাৎ পাইলে সমস্ত দোজক আমার হারাম হয়ে যাবে, সে আল্লাহকে দেখবো আমি কি যেমনে সেমনে সাধন করলে হবে? না, এই রোজা, এই রোজাটি যদি মানুষ সেভাবে করতে পারে, তার জীব দেহটা দুর্বল হয়ে যাবে, 6টা রিপো মার খেয়ে যাবে, 10টা ইন্দ্রিয় মার খেয়ে যাবে, আমার জীব দেহটা দুর্বল হয়ে যাবে, তখন আমার পরমাত্মা জাগ্রত হবে। তখন সে পরমাত্মা যখন জাগ্রত হবে, তখন আল্লাহ আমাকে সেই দিব্য দৃষ্টি দান করবেন, এবং সামনে সেই রূপ স্রোত ভেসে উঠবে, যখন আমি দেখব আমার জীবন ধন্য হয়ে যাবে। হে জগতবাসী, জানি না আজ আমার এই আলোচনা আপনাদের কাছে কেমন লাগলো। হে আমার ভক্তগণ, হে আমার আশেকগণ, হে জগৎবাসীগণ, এই আলোচনাগুলো শুধু ভক্ত আশেকদের নয়, সমস্ত বিশ্ববাসীর জন্য, যে যে ধর্মেই থাকেন না কেন। আপনারা রাতের গভীরে ধ্যানের দেশে ডুবে যান, আর মুসল্লি এবং মুসলমান এবং সাধকগণকে আমি বলছি, এই রমজান মাসটায় রাতের ঘুমটাকে হারাম করে দেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে।
তবে আজ আমার এই চ্যানেলের আলোচনা শুনে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তবে হে জগৎবাসী, আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।